আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله। এই জাহান্নামের আগুনের কথা আর আসিয়েছে কোন জায়গায় একজন আলিম দেখাচ্ছেন, এটা প্রথমে দেখিয়েছেন ইয়েমানের একজন আলিম, উনি ভূতত্ত্ববিদ আব্দুল মজিদ জান্দানি। এরপরে অন্যরা বিভিন্ন জায়গায় প্রচার করতেছে, এটা সত্য মিথ্যা আল্লাহ ভালো জানেন। লাভা আছে, অগ্নিয়গিরি আর অন্যান্য জিনিস মাটির নিচে কত কিছুই আছে, কোরআনেও বলা আছে যে মাটির নিচে এগুলো আছে, কিন্তু এটা কি জাহান্নাম কিনা এবং সেখানে যে আওয়াজটা এটা আদৌ জাহান্নামীদের আওয়াজ কিনা, এটা আর কি আমাদের মন্তব্য করা ঠিক না। এই হলো কথা, যেহেতু হাদিস যেটা আসছে এবং কোরআনেও যেটা প্রমাণ হয় যে পরকালে এটা আমাদের চোখের আড়াল রাখাই হয়েছে, যে এইভাবে না দেখে আমরা বিশ্বাস করি কি না। এবং আল্লাহ নবী ইসলাম বলছেন যে তোমরা যদি দাফন করবে না, এই আশঙ্কা হতো মানে কবরের আজাবের ভয়ে, তাহলে আমি আল্লাহকে বলতাম যে তিনি যেন তোমাদেরকে কিছু এটা শুনিয়ে দেন বা দেখিয়ে দেন। তো এর অর্থ হলো দেখানো শোনানো এগুলো আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষিত রাখছেন। না নবী সাল্লাল্লাহু আলাইহি নিজেই মানে চাইছিলেন যে তার উম্মতে একটু দেখে শুনে কি হোক, ভয় পাক, তার এতটুকু আগ্রহ ছিল, কিন্তু আল্লাহ পাক এটা ফয়সালা করেন নাই। তো যাই হোক, আজকাল অনেক জিনিসই আবার ব্যতিক্রম কিছু দেখা যায়, কবরের অনেক চিত্র দেখা যায় যে ফুটে উঠে। কোনো কোনো সময় আল্লাহ চান যে কিছু মানুষের আমল দেখানোর জন্য, যে এরা এই কাজ করার কারণে তাদের এই আজাব হচ্ছে, এই জন্য কোনো সময় বিভিন্ন ঘটনা শোনা যায়, কোনো কবরে সাপ ঘিরে আসছে, কোনো কবরে আবার আগুন দাউদাউ করে জ্বলতেছে। তবে আবার এগুলোর আবার অনেকটা মিথ্যাও, তো এই জন্যে আমাদের এটা নিয়ে মানে সত্য মিথ্যা কোনোটাই না বলা ভালো হয় আর কি।